কোনো রাজনৈতিক দল বা রং দেখে নয়, রাজ্য সরকারের আধিকারিক হিসেবে সততা এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। নতুন চাকরিজীবীদের বুধবার এমন পরামর্শই দিলেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সচিবালয়ে 3 নম্বর কনফারেন্স হল ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে জেআরবিটি গ্রুপ সি পরীক্ষা উত্তীর্ণ 8 জন চাকরি প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো বুধবার। গত 13ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল জেআরবিটি গ্রুপ সি বিভাগের চূড়ান্ত মেধা তালিকা। প্রকাশ করা হয়েছিল 1980 জনের নামের তালিকা। তাদের মধ্য থেকে বেশ কিছু জনকে ইতিমধ্যেই অফার লেটার দিয়েছে খাদ্য, অর্থ এবং কৃষি সহ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর। পরিবহন দপ্তরের লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বুধবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো আরও 8 জনকে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সহসচিব সুব্রত চক্রবর্তী। স্বচ্ছতার সাথে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বলেছেন, দুর্নীতির কোনো স্থান নেই, সময় লাগলেও অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি সততা এবং স্বচ্ছতার সাথে রাজ্যবাসীকে পরিষেবা দেওয়ার জন্য জেআরবিটি উত্তীর্ণদের এদিন পরামর্শ দিয়েছেন তিনি। অনেক সময় ডিপার্টমেন্টে কি হয়, একটা সাধারণ কাজ, পাবলিক আসলো, এখন হবে না, পরে আসবেন, অথচ লোকটা কাজটা করে দিতে পারবে, করছে না, পাবলিকের হয়রানি, সাফারিং, সেই জিনিসটা যেন না হয়। আপনারা নিজেকে ওই পাবলিকের জায়গায় রাখ, যে হোয়াট কাইন্ড অফ সার্ভিস আই ডু ওয়ান্ট অর এক্সপেক্ট ফ্রম এন অফিসিয়াল। আমি যদি চাকরি না পেতাম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে আমি কি সার্ভিস আশা করতাম? নিজেকে ওই জায়গায় নিয়ে বিচার করলে অনেক কিছু সহজ হয়ে যায়, অনেক কিছু সুন্দর হয়ে যায়। তো আজকে বেশি কিছু বলার নেই, আমি সবাইকে ওয়ান্স অ্যাগেইন ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। উই আর এ টিম, কালেকটিভলি আমরা করব, একটা এজ এ কোহেসিভ ইউনিট, একটা ভালো দপ্তর হিসেবে যেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, অনেক পরিবর্তন হয়েছে, রেল পরিষেবা, বিমান পরিষেবা, আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের এভিনিউস হরাইজন, যে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়েছে, এবং আগামী দিনে আমাদের নতুন নতুন ইনোভেটিভ এবং ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আরও ঢেলে সাজাতে হবে। ওয়েল, ইউজ পিপল উইল হ্যাভ টু প্লে এ পাইভোটাল রোল, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আশা করব, প্রত্যেকের কাছ থেকে আশা করব। ডিপার্টমেন্টের পোস্টিং দেওয়া হবে, আমাদের ডিস্ট্রিক্ট অফিস রয়েছে, ডিটিও অফিস, আমাদের কমিশনারেট বিল্ডিং রয়েছে, খুব শীঘ্রই আমাদের নতুন কমিশনারেট বিল্ডিং এর কাজে আমরা হাত দেব, আমাদের ড্রাইভিং ইনস্টিটিউট রয়েছে, কোথায় কি রয়েছে আপনারা জেনে নিন, এক্সপার্টিস হিসেবে একটা নিজেকে এমার্জ করুন, মানে আত্মপ্রকাশ করুন। আর আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকে, ট্রাই টু এমার্জ এজ এ লিডার। গত 13ই সেপ্টেম্বর জেআরবিটি গ্রুপ সির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। অবশেষে অবসান ঘটতে চলেছে সেই অপেক্ষার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।